গুড মর্নিং, আমি ডক্টর তুষারকান্তি ঘোষ অফ ঘোষ এন্ডি ফাউন্ডেশন সল্টলেক। আমি আজকে হোর্সনেস, গলা বসা নিয়ে কতগুলো কথা বলবো। গলা বসাটা কখনো কখনো খুব ইম্পর্টেন্ট, খুব সিরিয়াস, কখনো কখনো সিরিয়াস নয়। গলা বসে যাচ্ছে হঠাৎ করে, আজকে রাতে আপনি প্রচুর ঠান্ডা খেলেন, প্রচুর চিৎকাচেঁচামেচি করলেন, কালকে গলা বসে গেল, খুব সিরিয়াস নয়। কিন্তু আপনি যদি তার ট্রিটমেন্ট না করেন বা অনেকদিন ধরে গলা বসে যাচ্ছে, আন্দাজে আপনি একটু হোমিওপ্যাথি করে যাচ্ছেন, বিপদের মানে ভিতরে ভিতরে আপনার বড় রোগের বাসা বাচ্চা, আর আপনি আন্দাজে ট্রিটমেন্ট করেছেন, ওটা করবেন না কখনোই। ভোকাল গলা বসাটাকে নিয়ে আপনার ইগনোর করার কোনো কারণ নেই। গলা বসাটা কি কারণে দেখুন, আপনি ডায়াগনোসিস করুন। আন্দাজে গলা বসছে, তাহলে ভাই কিছু আমি ডাক্তার দেখাবো না, ডাক্তারকে দেখান এবং পারলে একটা ছবি তুলুন, কনফার্ম হোক। কারণ হচ্ছে খালি চোখে অনেক সময় ডায়াগনোসিস মিস হতে পারে, একটা ভোকাল করে ছবি তুললে আপনি কমপ্লিট ডায়াগনোসিস করতে পারেন, সেটা অন্য ডাক্তারবুটেও পরামর্শ দিতে পারবেন। ভবিষ্যতে এটা রেফারেন্স হিসেবে ইউজ হবে আপনার, যে আপনার এক্স্যাক্টলি কি ছিল, কারণ কোনোদিন একে মনে রাখা সম্ভব নয় কিরকম ছিল। আপনার আজকে যদি একটা ছবি থাকে আপনার খাতে, তাহলে তার সেটা ফাইলে ডকুমেন্টেড হয়ে গেল। আপনি ইন ফিউচার 6 মাস বা 2 মাস ট্রিটমেন্ট করে বা 15 দিন ট্রিটমেন্ট করে আপনার সেটা কমলো কি বাড়লো, আপনি তার এক্সাক্ট ফিগারটা দেখতে পাবেন, যে আপনার একটা রেফারেন্স, যে এটা ছিল আপনার এখানে। আমি একটি পেশেন্টকে দেখলাম 1.5 বছর আগে, সেম জিনিস আজকে 1.5 বছর বাদে দেখলাম। সুতরাং মাঝখানে অনেক ট্রিটমেন্ট করতে বলছেন, আমি বিরাট ট্রিটমেন্ট করিনি, আমি একটু ওই ডাক্তারের কাছে যাই, মানে ওই ওষুধ দেয় না। যে পেশেন্ট ট্রিটমেন্ট, কিসের ট্রিটমেন্ট, কিছু বিরাট কিছু ট্রিটমেন্ট নেই এটা। সুতরাং আপনি যে 1.5 বছর ধরে একই রকম মাংস কমেনি, সুতরাং বুঝতে পারছেন মাংস কমবে না। সুতরাং আপনার পরামর্শ মতো আপনার কোনো একটা পাশাপাশি খুব ভালো ডাক্তারই করেন, এমন ডাক্তার হচ্ছে আপনি মাইক্রোলারিঞ্জিয়াল সার্জারি করে নিন, গলাটা ভালো করুন। কারণ হচ্ছে লং টার্ম ভোকাল করে মাংস রেখে রেখে এই আলসার, এখান থেকে এই মাংস উল্টো দিকে এটা কন্ট্যাক্ট আলসার হতে থাকবে, তো ভবিষ্যতে প্রবলেম হতে পারে। সুতরাং আপনি কেন ফেলে রাখবেন আপনার গলাটা রোজ রোজ চেপে কথা বলা, তো প্রবলেম হবে। আপনাকে কতগুলো জিনিস দেখাচ্ছি আপনাকে বোঝানোর জন্য, যে দেখুন আপনাকে যদি এরকম ভাবে ব্যাপারটা বোঝায়, দেখুন একটা সিম্পল মাংস কখনো হার্ড মাংস থাকে, এর ছোট্ট মাংস কিন্তু কিছুতেই কমবে না, আপনাকে এটা আলটিমেট রিমুভ করতে হবে। এবার দেখুন এই মাংসটা কাটতে গিয়ে আমি যদি ভোকাল করে মাসেল হ্যান্ডে কেটে দিই, তাহলে কিন্তু গলাটা চিরকালের জন্য খারাপ হয়ে যাবে। তো কি করতে হবে, এরকম সুন্দর করে কাটা হবে, সেটা আপনি যেভাবেই করুন, যাতে পাশাপাশি কিছু ইঞ্জুরি করবে না, তো এমনভাবে কাটতে হবে যাতে পাশে কোনো ইঞ্জুরি হবে না, তাহলে সেটা হচ্ছে বেস্ট। এটা ভাইব্রেটরি সার্ভিস মিনিমাম ইঞ্জুরি, এবং গলা হবে একদম ক্লিয়ার গলা। এরকম একদম ঝকঝকে গলা পাবেন। আবার দেখুন আপনাকে একটা সিস্টার বক্তব্য বললাম, দুদিন একটা আগেই আমি পেশেন্ট পেলাম, খুব দুঃখ করে এসেছে, একটু আগে জানতাম না তো আপনাকে বলে এসেছে, কিন্তু দেখলাম যে দেখুন এই যে সিস্টটা আমি কিভাবে করছি, আমি ল্যাটারাল সার্ফেসিং ইনসিশন দিচ্ছি, এটা ফোনো মাইক্রোসাইজ বলি, কিন্তু ভাইব্রেটিং সার্ফেসটা কিন্তু আমি ইনট্যাক্ট রেখে দিচ্ছি বাঁচিয়ে। তাতে কি হচ্ছে, আপনার এইটা কিন্তু সব ইন্টাক্ট হয়ে গেল, গলাটা কিন্তু অ্যাবসলিউট নরমাল। হ্যাঁ, এটা একটা ডিসঅ্যাডভান্টেজ আছে কি, রেকারেন্সের চান্স থাকে, সেই জন্য একটুখানি সামান্য একটু পার্ট কেটে দিয়ে এরকম জাস্ট এরকম না লাগে, এরকম লাগবে, একটু গ্যাপ থাকবে, যাতে সিস্টিক ফর্মেশনটা আবার হবে না। তো সামান্য একটু পোর্শন আপনি এইটুকু পোর্শন একটুখানি কেটে দিয়ে এইটা না লেগে এরকম গ্যাপ করে দিন, কারণ হচ্ছে আদারওয়াইজ সিস্ট ফর্মেশনের চান্স থেকে যায়। তো এবার দেখুন, তো এই হচ্ছে আমরা কতগুলো জিনিস আপনাকে এক্স্যাক্টলি বললাম, যে তার মানে প্রপার ট্রিটমেন্ট। যদি পলিপ হলে একরকম, আবার একটা পলিপ দেখাচ্ছি আপনাকে, আপনার যদি এরকম পলিপ হয় সুতরাং একরকম সার্জারি হবে, মাংস হলে একরকম সার্জারি হবে। এটা মনে করো মাংস, এটা ভোকাল কর থেকে বেরিয়ে গেছে, সুতরাং এটা কোনোভাবেই কমবে না, আপনাকে কাটতে হবে। এবার আপনি কম্পিটিশনে কাটবেন, লেজারে কাটবেন, কোল্ড ইনস্ট্রুমেন্ট কাটবেন, আপনি যদি কন্ট্রোল থাকে লেজারের চেয়েও ভালো হতে পারে আপনার কোল ইনস্ট্রুমেন্টে, কিন্তু আপনার কন্ট্রোল থাকতে হবে সার্জারির উপর, জ্ঞান থাকতে হবে, যে আপনি ক্লিভেজ বুঝতে হবে যে কোন জায়গায়, দেখুন একদম একদম 100% বার করলেন, কোনো ব্লাড বেরোবে না। সুতরাং ইনস্ট্রুমেন্ট ইজ এ টুল, নট এ বেসিক্যালি টেকনিক ইজ দ্য মেইন, ইনস্ট্রুমেন্টে কন্ট্রোল করছে কিন্তু মানুষ। আপনি যদি লেজার দিয়ে যদি ভুলভাল বেড়ে দেন তাহলে মুশকিল। সুতরাং যা দিয়ে করবেন, সুতরাং ভালো করে করতে হবে। সে কম্পলেশন এখন আরো কোল্ড স্টিল এসে গেছে, কম্পলেশন কম্পলেশনের সার্জারি অনেক বেটার, লেজারে 500 ডিগ্রি টেম্পারেচারে অনেক সময় বার্ন হয়ে যায় আমাদের সাইডে, তো কম্পলেশনে বার্নিং খুব কম হয়, কোল্ড স্টিল মানে ইজিলি আপনাকে কাটতে হবে। হ্যাঁ, সুতরাং কখন দরকার হবে, যখন ভাস্কুলার পড়বে, রক্ত বেরোনোর চান্স আছে, কখনো ক্যান্সারের মতো একটা চান্স আছে, তো সেই সব জায়গায় আপনি অন্য কিছু ভাববেন। আদারওয়াইজ আপনি জিনিসটা বুঝুন, দেখুন এবং সম্পূর্ণ রিমুভ করতে হবে কমপ্লিটলি ভালো করে, উইদাউট এনি ইঞ্জুরি অফ দ্য ভোকাল কর্ড। দিস ইজ দ্য মেইন, আপনাকে এক্সট্রা পোর্শন অফ দি মাংস বা মাস বা সিস্ট রিমুভ করতে হবে,
ভোকাল কর্ডের সমস্ত সারফেস গুলো যত অ্যাজ মাচ অ্যাজ পসিবল ইনট্যাক্ট রেখে, তবেই একমাত্র আপনি ভয়েসটা কমপ্লিট পাবে। এবং সেম ডেতে আমরা সেম ডেতে পেশেন্টকে বাড়ি পাঠিয়ে দিই, অপারেশন করে 4-5 ঘন্টার মধ্যে বাড়ি পাঠায়। কেননা এর মধ্যে কোনো কাটাকাটি ব্যাপার নেই, সিম্পলি এন্ডোস্কোপি করে, মাইক্রোস্কোপিক সার্জারি করে, এরকম মাইক্রো সার্জারি করে পেশেন্টকে কয়েক ঘন্টার মধ্যে, এটা মাইক্রো সার্জারি করে কয়েক ঘন্টার মধ্যে, 4-5 ঘন্টার মধ্যে পেশেন্ট বাড়ি চলে যায়। এবং সেম ডেতে 80% গলা ঠিক হয়ে যায়, ভয়েস রেস্ট করতে বলা হয় না, কম কথা বলতে বলা হয়, এবং 21 দিন এপিথেলিয়াম, যে 21 দিন হিলিং প্রসেস থাকে, 21 দিনের মধ্যে নর্মাল গলা চলে আসার কথা। আপনার যদি এই ব্যাপারটা নিয়ে কোনো উপকার হয়ে থাকে, যে জিনিসটার সম্বন্ধে আইডিয়া পাবেন আপনি, সুতরাং গলা বসছে অনেকদিন ধরে, 21 দিনে বেশি হয়ে যাচ্ছে গলা বসা, আপনি আপনার লোকাল কোনো ডাক্তারবাবুর কাছে দেখান, যদি সম্ভব হয় একটা ভালো করে ভোকাল কর্ডের ছবি তুলে নিন, ঠিক আছে, ডাক্তারবাবুর কাছে ট্রিটমেন্ট নিন, ডাক্তারের পরামর্শ নিন। আপনার যদি ভালো লাগে আপনার এই হোর্সেস অফ ভয়েসের বক্তব্যটা, আপনি লাইক করুন। আমার বিভিন্ন রকম, আমি এরকম ইউটিউবে কিছু কিছু জিনিস বলে আমি ভালো লাগে, যে জিনিসটা সম্বন্ধে বোঝালে অনেকে অনেক কিছু বুঝতে পারে, যারা দূরে আছে তারা আমার কাছে আসতে পারে না, যারা তারা বোঝানোর জন্য বুঝবে ব্যাপারটা। আপনি তাহলে সাবস্ক্রাইব করুন বিভিন্ন রকম এইসব মেডিকেল সংক্রান্ত আইডিয়া পাওয়ার জন্য। নমস্কার, ভালো থাকবেন।